আজকে আমি চলে এসেছি লেক টাউনে। এখন আমি ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যশোর রোড। এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে ফুললি ফার্নিশ 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলেছি লেক টাউনে। লেক টাউনে আজকে আপনাদেরকে ফুললি ফার্নিশ 3BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে বিবেক। ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বিবেক, এবার এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে। হ্যাঁ, একদম এক্স্যাক্ট লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অন যশোর রোড লেক টাউনে। একদম ঠিক আছে। আর পেছনে দেখতে পাচ্ছেন যশোর রোডটা রয়েছে। ট্রান্সপোর্টেশন নিয়ে তো কোনো ইস্যু হবে না, এখানে দেখতে পাচ্ছেন বাস অটো সবই চলছে, কোনো ইস্যু হবে না। এবার হচ্ছে এটা তো G+5 বিল্ডিং রয়েছে। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবেল আছে আর স্কোয়ার ফিট এরিয়া কত আছে? হ্যাঁ বলে দিচ্ছি, এখানে দুটো ভেরিয়েন্টের 3BHK ফ্ল্যাট আছে। একটা 1500 স্কোয়ার ফিট অনলি অ্যাভেলেবেল, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর আর ফিফথ ফ্লোর। আচ্ছা, আর একটা হচ্ছে 1350 স্কোয়ার ফিট অনলি টপ ফ্লোর, মানে ফিফথ ফ্লোরে অ্যাভেলেবেল। আচ্ছা, আর এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। এখানে অ্যামেনিটিস কি রয়েছে? অ্যামেনিটিস এখানে হচ্ছে যে লিফট থাকছে। হ্যাঁ হ্যাঁ, সিকিউরিটি গার্ড থাকছে, সিসি ক্যামেরা থাকছে, এগুলো থাকছে। ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। এখানে কাছাকাছি বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন কি রয়েছে? বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, কি কি বাস স্ট্যান্ড রয়েছে কোনো আইডিয়া? এখানে অল মানে কলকাতার সব বাস যশোর রোড উপর দিয়ে যায়। তো আচ্ছা আচ্ছা, আর অটো তো একদম নিচে থেকেই পেয়ে যাবে, তাই না? আর রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন কি রয়েছে? রেলওয়ে তো বিধাননগর। হ্যাঁ হ্যাঁ, একদম কাছে, কলকাতা স্টেশনটাও কাছাকাছি। রাইট, 5-7 মিনিট লাগে অটোতে। তা তো খুবই কাছে। আর মেট্রো স্টেশন 5 মিনিট ম্যাক্সিমাম, বেলগাছিয়া মেট্রো, বেলগাছিয়া 5 মিনিট লাগে অটোতে। আচ্ছা, বলে ওই 6-7 মিনিট লাগে। ওকে, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। লোকাল মার্কেট এখানে কাছাকাছি কি রয়েছে? লোকাল মার্কেট একদম বিল্ডিং এর পিছনে হচ্ছে কি কালেন্দি মার্কেটটা, একদম কালেন্দি মার্কেট। আচ্ছা, 1 মিনিট ম্যাক্সিমাম লাগবে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া সামনে আছে বর্ড মার্কেট, যশোর রোডের মানে উপরে আছে বর্ড মার্কেটটা। এছাড়া আছে মানে ওই জয়ার কাছে ওখানে ইলেকট্রন মার্কেটটাও আছে। আচ্ছা, সব মার্কেট আছে এখানে। আর শপিং মল এখানে কি রয়েছে? শপিং মল একদম সব থেকে কাছাকাছি হবে ডায়মন্ড প্লাজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওখানে সব কিছু আছে, স্পেন্সার, রিলায়েন্স, ফ্রেশ, আরামবাগ সবই পেয়ে যাবে, তাই তো? আর সিনেমা হল তো জয়া সিনেমা হলটা রয়েছে। আর মাল্টিপ্লেক্স কিছু আছে, আইনক্স সামথিং কিছু? ওই তো হাইল্যান্ড পার্কে, ওই ডায়মন্ড সিটিতে হবে, ডায়মন্ড সিটিতে হয়ে যাবে। আচ্ছা, আর এবার হচ্ছে ওয়াটার সোর্স। এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? পুরোটাই সাপ্লাই জল আছে, সাপ্লাই জল, তাই তো? এখানে জলে তো সেরকম আয়রন হবে না। আচ্ছা, আর বৃষ্টির সিজনে কি এখানে ওয়াটার লগিং হয়? এটা পুরো অন রোড প্রপার্টি। হ্যাঁ, বৃষ্টি যদি অন রোড ডুবে যায় বৃষ্টি জল জল হয়, কোনো প্রবলেম নাই সেটা। আর ইলেকট্রিসিটি তো এটা সিএসসি এরিয়া। আর এখানে পাওয়ার ব্যাকআপ আছে কি? না না, পাওয়ার ব্যাকআপটা নেই। আর পার্কিং, এটা যেহেতু G+5 বিল্ডিং রয়েছে, পার্কিং তো রয়েছে, তো পার্কিং এর প্রাইসটা কত আছে? পার্কিং 10 লাখ টাকা। এটা কি নেগোশিয়েবল? আমি বলে দিই, আমাদের একটা অফার চলছে, এটা আপ টু পূজো পর্যন্ত আমাদের মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আছে, এটা তো রেডি টু মুভ আছে, এছাড়া আমাদের আরো প্রজেক্ট আছে। যদি কেউ পূজোর মধ্যে বুকিং করে, আমরা ডাইরেক্ট একটা 5% ডিসকাউন্ট দিচ্ছি এখন। ওকে, মানে পূজা ধামাকা আর কি, পূজা ধামাকা এটা। আচ্ছা, 31 অক্টোবর সেপ্টেম্বর পর্যন্ত আছে। আচ্ছা, ওকে, এবার লোন নিয়ে কথা বলা যাক। কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? তাই বলতে আমাদের মোটামুটি SBI, LIC হাউজিং, HDFC সবই করা আছে। আর একটা বলে দিই, সবচেয়ে ভালো একটা মানে মানে জিনিস হয়ে যেটা হয়েছে, আমাদের এই প্রজেক্টটা টোটালি সিসি চলে আসছে। ওকে, তাহলে কোনো GSTও লাগছে না, আর পে মানে কোনো কোয়ারি থাকতে পারে না। দারুণ। আচ্ছা আচ্ছা বিবেক, আরেকটা জিনিস হচ্ছে, এটা তো রেডি টু মুভ, তাই না? ফুল মানে কবের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে? হ্যান্ড ওভার মোটামুটি তো ম্যাক্সিমাম সব হ্যান্ড ওভার নিয়ে নিয়েছে, তার রেডি টু মুভ ম্যাক্সিমাম খুব বেশি হলে রেজিস্ট্রি করে তারপর ঢুকতে পারবে। আচ্ছা, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। তো প্রমোটার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে? বহু বছর। লেক টাউন এনার কম করে মিনিমাম 100+ প্রপার্টি নিয়ে কাজ করে। আচ্ছা, মিনিমাম বললাম, তাহলে তো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেই না আর কি। তাও মোটামুটি এখানে কি কি মেটেরিয়াল ইউজ হয়েছে? মানে বাথরুম ফিটিং সব ব্র্যান্ডে আছে। তো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর যখন দিয়ে দেবো, তখন প্রত্যেকটা ডিটেলস দিয়ে দেবো, ভেতরে কি কি ইউজ করা হয়েছে, বাথরুম ফিটিংস কি রয়েছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং কি রয়েছে, সব কিছু। আর এবার হচ্ছে কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? লেক টাউনে স্কুল, কলেজে কোনো অভাব নেই, চারিদিকে স্কুল কলেজ সবই আছে। রাইট, ঠিক আছে। আর হসপিটাল বলতে সব থেকে গভর্নমেন্ট হসপিটাল কাছেই আছে, যেটা আমাদের ওই পিজি হয়, পিজি হসপিটালটা। আচ্ছা আচ্ছা, আর ব্যাংক এটিএম তো ভর্তি রয়েছে আমি দেখলাম, তাই না? মানে মানে ফ্ল্যাট থেকে নেমেই সব কিছু পেয়ে যাবে। আর মেডিকেল স্টোর তো দেখলাম প্রচুর রয়েছে, সামনে আছে লাইফ লাইন, 24/7 মেডিকেল স্টোর ওখানে 2-3টা আমি দেখলাম, তাই না? বড় এখানে লাইফ লাইন আছে একদম পুরো বিল্ডিং থেকে নেমেই। একদম। আচ্ছা, এবার মেইনটেনেন্স কস্ট এখানে কত পড়বে পার স্কোয়ার ফিট? স্কোয়ার ফিট আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 1500 স্কোয়ার ফিট, এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। আর এই ফ্ল্যাটটা আপনারা ফিফথ ফ্লোরে পেয়ে যাবেন। সো এই সেম লেআউটের ফ্ল্যাট আপনারা থার্ড আর ফোর্থ ফ্লোরেও পেয়ে যাবেন। এটা যেহেতু একদম ফুললি রেডি রয়েছে, তাই জন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেসিং আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সাউথ ফেসিংয়ে আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। সো এটাও এন্ট্রেন্স,
সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্সটা, এখানে দেখতে পাচ্ছেন কলাপসেবল গেট লাগানো রয়েছে। লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বল আর গ্রানাইটের কাজ করা রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু চড়া সিঁড়ি। আর ইলেকট্রিক্যাল ওয়্যারিং দেখতে পাচ্ছেন সবই হেভেলসের ওয়্যারিং রয়েছে। কলাপসেবল গেট লাগানো রয়েছে এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে। এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক লিফট আপনারা এখানে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ফ্ল্যাট রয়েছে, 1, 2, 3, 4, 5 পাঁচটা করে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। আপনাদেরকে আগে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের চেয়েও দিয়ে দেবো। কোয়ালিটি দেখুন, মানে ঢুকেই আপনারা একটা ফিল আসবে, ওয়াও, এতটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এখানে ইউজ করা হয়েছে। টেক্সচার বলুন বা এখানে যে কালার স্কিম আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই এশিয়ান পেন্টসে রয়েছে। আর ডোরের কোয়ালিটি জাস্ট দেখুন, প্রিমিয়াম ফিনিশ রয়েছে ল্যামিনেশনটা। আর গোদরেজের লক এখানে ইউজ করা হয়েছে। আর হেভেলসের ওয়্যারিং আপনাদেরকে আগেই বাইরে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এমসিবিটা। আর মডিউলার সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, ফল সিলিংয়ের কাজ অলরেডি করানো রয়েছে দেখতে পাচ্ছেন। লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক পাশে রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এখানে একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার লিভিং রুম, এটা হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। আর কিচেনের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি আর অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউট। এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 16x7। এবার আপনাকে বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার বেডরুম। দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। সো এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 15x9। একটা বেড পেয়ে যাচ্ছেন, কিং সাইজের বেড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এসির পয়েন্ট দেখতে পাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। একটা বড় সাইজের উইন্ডো রয়েছে, টেক্সচার কালার এখানে করা রয়েছে এশিয়ান পেন্টসের, খুবই প্রিমিয়াম ফিনিশ রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রব। আর ফল সিলিংয়ের কাজ প্রত্যেকটা রুমে প্লাস লিভিং কাম ডাইনিং রুমে আপনারা পেয়ে যাবেন। তো ওয়ার্ড্রবের কোয়ালিটি দেখে নিন। তো ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আপনার ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটাও দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে। তো কমন বাথরুম ঢোকার আগে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা বেসিনের পয়েন্ট রয়েছে। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 12x4। এখানে দেখতে পাচ্ছেন ফ্লোরিং অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। অ্যান্ড ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, গিজারের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার কমোডের পয়েন্ট। আর ওয়াল টাইলসের কোয়ালিটিটা জাস্ট দেখুন, অসম প্রিমিয়াম কোয়ালিটি এখানে ইউজ করা হয়েছে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। আর বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই কিন্তু জ্যাগুয়ার ফিটিংস রয়েছে, শুধু আপনার বাথরুম ফিটিংসগুলোই বাকি হয়েছে, বাকি ফুললি রেডি টু মুভ। এবার আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার স্পেশিয়াস লিভিং রুম। সো এই লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার 22x9, যথেষ্ট বড় রয়েছে। এই টেক্সচার কালারটা খুবই সুন্দর লাগছে। আর লিভিং রুমেও দেখতে পাচ্ছেন আপনারা ফল সিলিং পেয়ে যাবেন। তো এই সাইডে দেখতে পাচ্ছেন এল শেপের একটা সোফা সেট আপনারা রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এখানে টিভির ইউনিটটা রয়েছে। আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই লিভিং রুমটা রয়েছে। এখান থেকে ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যশোর রোডটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তো ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো ইস্যুই নেই, প্রত্যেকটা জিনিস
আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম ফিনিশ রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন, ফেসিং দেখে নিন, সাউথ ফেসিং এর কিচেনটা রয়েছে। সো এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 5x11। সো ঢুকে লেফট সাইড এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন, ফ্রিজের পয়েন্টটা রয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। মডিউলার কিচেন করা রয়েছে দেখতে পাচ্ছেন। স্ল্যাব এখানে ফুললি আপনার গ্রানাইট ফিনিশ পেয়ে যাবেন। বিগ সাইজের সিঙ্ক এখানে বসানো থাকবে। আরও পয়েন্ট এখানে রয়েছে, আর এই অবধি টাইলস ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। কিচেনের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সো ফেসিংটা দেখে নিন, সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। ক্রস ভেন্টিলেশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10। একটা কিং সাইজের বেড আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব। টেক্সচার কালার প্রত্যেকটা রুমে করা রয়েছে। এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই সাইডে। ওয়ার্ড্রোবের ঠিক পাশে এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মিরর। আর এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। সো এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 4x9। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিরেক্টলি আপনারা যশোর রোডের ভিউটা পেয়ে যাবেন। আজকে একটু ক্লাউডি ওয়েদার আছে। রেসিডেন্সিয়াল এরিয়া, সো সেকেন্ড বেডরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 16x10। ফেসিং দেখে নিন, সাউথ ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। কিং সাইজের একটা বেড আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। অ্যাকচুয়ালি সাউথ ইস্ট ফেসিং, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব। ফল সিলিং অলরেডি করানো রয়েছে। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম, এখানে আপনার অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সাইজ হচ্ছে আপনার 4x6.5। ঢুকেই স্ট্রেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। ওপর অব্দি মোটামুটি টাইলস ইউজ করা হয়েছে। রাইট সাইডে এটা হচ্ছে আপনার কোমোডের পয়েন্ট, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর এটাও দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং এর রয়েছে। সো অ্যাটাচ বাথরুম থেকে বেরোলাম। এবার আপনাকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিই, যেটা আপনার সাউথ ইস্ট ওপেন রয়েছে। সো এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 10x5। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ল্যামিনেশনগুলো সত্যি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে। প্লাস এই যে সিটকিনিগুলো যারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একদম পুরো ব্র্যান্ডেড রয়েছে। সো আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। সো বিবেক, 3BHK ফুললি ফার্নিশ ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? হ্যাঁ, এই টোটাল ফ্ল্যাটটা আছে 1500 স্কোয়ার ফিট, ফুল ফার্নিশ ফ্ল্যাট দিচ্ছি আমরা। আর 5 স্কোয়ার ফিট প্রাইস আছে 6000 টাকা করে স্কোয়ার ফিট। আচ্ছা, তো ফ্ল্যাটটার দাম আসছে 90 লাখ, আর 3 লাখ পার্কিং এর জন্য। ওকে, তো এবার কেউ যদি পার্কিং না নিতে চায় তাহলে? তাহলে ওটার ফ্ল্যাটের দাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছেন এখানে মোজাইক ফিনিশ রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনার 4000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। সো আপনাদেরকে ফ্ল্যাটের টিউব দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।